মিডিয়া ভয়েসমেলে স্বাগতম। স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক শ্রীময়ী অনেক চড়াই উচাই পেরিয়েও টিআরপি তালিকায় গত সপ্তাহেও জায়গা ধরে রেখেছে শ্রীময়ী। তবে দিন দিন নাকি পথ হারাচ্ছে সিরিয়ালের কাহিনী, এমনটাই দাবি নেটিজেনদের একটা বড় অংশের। সন্ধ্যে 7টা বাজলে টিভির পর্দায় শ্রীময়ীর লড়াইয়ের গল্প দেখার আগ্রহ যেন ক্রমশই হারাচ্ছেন দর্শকরা। ইন্দ্রাণী হালদার অভিনীত শ্রীময়ী নিয়ে দর্শকদের আগ্রহ খানিকটা হলেও তলানিতে ঠেকেছে তার আজই কিন্তু নেট মাধ্যমে স্পষ্ট। শ্রীময়ীর অথম জেদ, যে কোনো পরিস্থিতিতে হার না মানবার ধীরতা, এগুলি শুরু থেকেই চোখ টেনেছে দর্শকদের। ছেলে মেয়েদের অবহেলা, স্বামীর উপেক্ষা, এমনকি স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক সব অতিক্রম করে ঘুরে দাঁড়িয়েছে শ্রীময়ী। ডিভোর্সের পর নিজের পায়ে দাঁড়িয়েছে, সংসার সন্তানদের সামলেছে, উপেক্ষা করেনি শ্বশুর শাশুড়িকেও। রোহিত সেনের সঙ্গে শ্রীময়ীর বন্ধুত্ব সম্পর্ক, জুনের সঙ্গে তার দ্বৈরথ, এই সবই এতদিন টিআরপি তালিকায় উপরের দিকে রেখেছে শ্রীময়ীকে। তবে ক্রমেই যেন খেই হারাচ্ছে গল্প। স্টার জলসার ফেসবুক পেজ, বহু ফ্যান পেজের তরফে দাবি তোলা হচ্ছে বন্ধ হোক শ্রীময়ী। কেউ লিখছেন, গল্পের গরু গাছে উঠবার মতো কথা প্রচলিত আছে না, শ্রীময়ীতে এখন তাই হচ্ছে। দিতির চরিত্রে পরিবর্তনও মেনে নিতে পারছেন না দর্শক। লিখছেন, দিতির ডাক্তার হওয়া গুল্লাই গেল, এখন মায়ের মতোই মেয়ে হাড়ি ঠেলবে পরের সংসারে গিয়ে। স্টেটাস ছেড়ে গোবর লেপছে উঠানে, গল্পের না আছে মাথা না আছে মুন্ডু। কেউ লিখছেন, শ্রীময়ীর প্যানপ্যানানি আসল হচ্ছে না, খাটের উপর বসে এই বিলাপার প্রাক্তন বরের সঙ্গে প্রেম আর নেওয়া যাচ্ছে না। রোহিত সেন ধাপিয়ে বেড়ালো শ্রীময়ীর জীবনে, এখন তিনি গুরুত্বহীন। রোহিত সেনের সঙ্গে মিল হোক শ্রীময়ীর, এমনটাই চেয়েছিলেন দর্শকদের বেশিরভাগ অংশ। তবে ডিভোর্সের পর অনিন্দুর প্রতি শ্রীময়ীর এই প্রেম মেনে নিতে পারছে না কেউ। সব মিলে শ্রীময়ী শেষ হওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন দর্শকরা। শ্রীময়ীতে বেশ কিছু নতুন চরিত্র এসেছে, অর্ণব আর প্রীতি যোগ দিয়েছেন টিম শ্রীময়ীতে, তাতেও খুব বেশি পরিবর্তন আসেনি দর্শক মনে। টিআরপি তালিকায় কতখানি প্রভাব ফেলবে অর্ণব দিদির ট্র্যাক, সেটা দেখবার মতো বিষয়। 8টার স্লটে মিঠাইয়ের সঙ্গে এটি উঠতে না পারায় মোহরকে চ্যানেল কর্তৃপক্ষ নামিয়ে এনেছে দুপুরের স্লটে। তেমনটাই অপেক্ষায় নেই তো শ্রীময়ীদের জন্য, একনিষ্ঠ ভক্তদের মনে সেই আশঙ্কাও রয়েছে। ইতিমধ্যেই চ্যানেলে চলছে দুটি আসন্ন ধারাবাহিকের প্রমো, মন পাগল ও শ্রীকৃষ্ণ ভক্ত মীরা। এই দুই সিরিয়ালে সম্প্রচারের সময় এখনো নিশ্চিত নয়, তবে জায়গা ধরে রাখবার লড়াইয়ে কোমর বেঁধে নতুন করে মাঠে নামতে হবে শ্রীময়ীকে তা বেশ স্পষ্ট। তাহলে দর্শক, শ্রীময়ী সিরিয়াল বন্ধ হওয়ার বিষয়ে দর্শকদের দাবি মেনে নেবে কি চ্যানেল কর্তৃপক্ষ? এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। বাংলা বিনোদন জগতে এ ধরনের আরো নতুন নতুন খবর পেতে মিডিয়া ভয়েস মেলের সাথে থাকুন।